হ্যালো ফ্রেন্ডস, রাজ্য সভার এটা থার্ড লেকচার আমরা পড়ছি এবং বুঝতেই পারছো যে এত ইনফরমেশন, সেই ইনফরমেশন কারণে আমাদের একটা 30 মিনিট নয়, প্রায় তিনটে 30 মিনিট বা 40 মিনিট লেগে গেল পুরো ক্লাসটা কভার করতে। তোমাদের সবাইকে বলবো প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যসভার ফাংশন সম্পর্কে এবং সেটাও কিন্তু সুন্দরভাবে মাথায় রাখার চেষ্টা করব, কারণ অনেক কিন্তু রয়েছে, সেই কিন্তুগুলোই আমাদের কিন্তু মূলত মনে রাখার জায়গা। তার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটিকেও প্রেস করে রেখো যাতে নোটিফিকেশনটা পাও। ওকে, তো এবার দেখো আমরা রাজ্যসভার ফাংশন সম্পর্কে আলোচনা করব। তার আগের বিস্তারিত যাবতীয় তথ্য আমরা জেনে নিয়েছি। ফাংশনে সবার আগে বলে রাখি যে দেখো সাধারণ বিল, তারপরে যে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সম্পর্কিত বিল এবং তার সঙ্গে বললাম ইলেকশন রিলেটেড রেজলিউশন বা বিল, এই সমস্ত কিছু কিন্তু যে কোনো সাধারণ অর্ডিনারি বিলের কথা বলেছিলাম, যে কোনো সাধারণ বিল প্রথমবার রাজ্যসভায় উত্থাপন হতেই পারে, রাইট? প্রথম উত্থাপন হতেই পারে। তাহলে সিম্পল প্রথমে দেখো বললাম যে অর্ডিনারি বিল, ইলেকশন রিলেটেড বিল, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিলেটেড বিল ক্যান রেইজড ফার্স্ট ইন রাজ্যসভা, রাইট? প্রথম উত্থাপন হতে পারে, এমনটা নয় যে লোকসভাতেই প্রথম উত্থাপন হতে হবে, এরকম কথা বলা না। রাজ্যসভায় প্রথম হলো, রাজ্যসভায় পাশ হলে লোকসভায় যাবে, তারপরে লোকসভায় পাশ হলে দেন দুটো সভাতেই পাশ হয়ে গেল এবার প্রেসিডেন্টের কাছে যাবে, এইভাবে হয়। তাহলে সাধারণ বিল, ইলেকশন রিলেটেড বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিলেটেড বিল, এইগুলো প্রথমবার রাজ্যসভাতে উত্থাপন হতেই পারে। দেন এইখানে আমরা একটা কিন্তু বলেছিলাম যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে নো জয়েন্ট সেটিং, কোনো রকম কোনো বিল বিতর্ক বাদলে কিন্তু কোনো যৌথ অধিবেশন হয় না, সেটা শুধুমাত্র এই কিন্তুটাই আমাদেরকে মাথায় রাখতে হবে, আগেও আমি বলেছি, রাইট? এবার সেকেন্ড যেটা বলা হলো, ধরো এটা আগে নয়, লোকসভায় কোনো একটা বিল আগে পাশ হয়েছে এবং সেটা রাজ্যসভায় গেছে, তাহলে রাজ্যসভাকে 14 দিনের মধ্যে ডিসিশন জানাতে হয় বা 14 দিনের মধ্যে ফেরত পাঠাতে হয়, রাইট? হ্যাঁ হোক, বাতিল হোক, পরিবর্তন হোক। এবং সেক্ষেত্রে আমরা অনেক কিন্তু জেনেছি যে মানি বিল যদি হয়, সেই মানি বিলে শুধু তারা ডিসকাশন করতে পারে, সাজেশন দিতে পারে, কিন্তু কোনো রকম কোনো সেটা বাতিল যদি তারা করেও দেয় সেক্ষেত্রে কিন্তু কিছু যায় আসে না, রাইট? পরে আমরা জানবো। তাহলে এখানে আমরা সেকেন্ড যেটা বলছি, দেখো লোকসভা ফাংশন যখন মনে রাখবো একটু অন্যরকমভাবে মনে রাখবো, সেই জন্যই আমি এইভাবে তোমাদের করাচ্ছি। প্রথমে সিম্পল ওয়েতে আমরা কয়েকটা কথা জানলাম যে এই বিলগুলি ফার্স্ট রেইজ হতে পারে, অর্থাৎ ফার্স্ট রেইজের ইস্যু চলে এলো এখানে। এইবার আমরা বলছি দেখো লোকসভা রাজ্যসভা দুজনেই সমান ক্ষমতা ভোগ করে, কিন্তু কিছু পার্থক্য আছে। সেই সমান ক্ষমতা ভোগের ক্ষেত্রে কি বললাম, দেখো জাতীয় যে আমরা ন্যাশনাল এমার্জেন্সির কথা বলেছিলাম 352, সেই 352 আরোপে দুজনেই সমান ক্ষমতা ভোগ করে, ঠিক আছে? যখন ইম্পোজ করা হচ্ছে, যখন আরোপ করা হচ্ছে তখন দুজনেই সমান ক্ষমতা ভোগ করে, রাইট? কিন্তু কিন্তু এখানে কিন্তুটা কি দেখো, সিম্পল ওয়েতে লিখবে কিন্তু যে এমার্জেন্সি সিচুয়েশন, এমার্জেন্সি বাতিলকরণে বা তুলে দেওয়া, তুলে দেওয়ার ক্ষেত্রে লোকসভার ভূমিকা বেশি বা ক্ষমতা বেশি। জাস্ট এইভাবেই লাখো ভালো মনে থাকবে, লোকসভা enjoys more power on cancellation of emergency. Lok Sabha enjoys more power in the case of cancellation of emergency, right? নেক্সট এবার আমরা পড়ছি দেখো টার্মিনেশন অফ এক্সিকিউটিভ, বলতে আমরা এই যে বলেছিলাম যে যত মন্ত্রী বা এই যে বিভিন্ন রকমের এমপি তারা কিন্তু টেম্পোরারি এক্সিকিউটিভ, তাই তো? সেই টেম্পোরারি এক্সিকিউটিভদের যে টার্মিনেশন, সেই টার্মিনেশনে কিন্তু বোথ দুই সভায় ইকুয়াল ক্ষমতা ভোগ করে, কিন্তু এখানে বলা হলো যে ভাইস প্রেসিডেন্টের টার্মিনেশন রেজলিউশন only can raise in Rajya Sabha. Termination resolution of Vice President only can raised in Rajya Sabha. তাহলে কিন্তুটা আমরা পেলাম দুটোর ক্ষেত্রে। তাহলে এইভাবেই আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো বারবার ঘুরিয়ে দেবে এবং কনফিউশনটা এখানেই ক্লিয়ার হবে, মানে তৈরি হবে আমাদের প্রত্যেকের। এবার দেখো নেক্সট যাব, লোকসভা রাজ্যসভার ইকুয়াল পাওয়ার কোন কোন বিষয়। রাজ্যসভা পড়ছি, কিন্তু যেহেতু পরীক্ষায় এইভাবে আমাদের প্রশ্ন আসে সেই জন্য আমরা ট্যালি করে করে পড়ছি। চট জলদি লিখে নেবে। চলো এবার নেক্সট যে ক্ষমতা এবং কার্যাবলী পড়ছি, সেই ক্ষমতা কার্যাবলীতে আমরা লিখব হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা দুজনেই যে যে বিষয়গুলিতে সমান ক্ষমতা ভোগ করে। তাহলে আমরা পয়েন্টটা দিচ্ছি ইকুয়াল পাওয়ার এনজয়স বাই Lok Sabha and Rajya Sabha. Simple way তে আবার আমরা বলছি, দেখো এসসি এসটি কমিশন গঠন, ল্যাঙ্গুয়েজ কমিশন গঠন, ফিনান্স কমিশন গঠন, ক্যাগের ওপরে ক্যাগ সম্পর্কিত বিষয়, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, একেবারে দুজনেই সমান সমান, দুই সভায় সমান সমান ক্ষমতা ভোগ করে এই বিষয়গুলিতে। এবং একই সঙ্গে আমরা পাবো যে হাইকোর্ট ও ইউপিএসসির এখতিয়ার বৃদ্ধি, তাদের যে কাজের ক্ষমতা বা কার্যাবলীর বৃদ্ধি সম্পর্কিত বিষয়, আইন প্রণয়নের ক্ষেত্রে এই এসসি এসটি কমিশন গঠন, ল্যাঙ্গুয়েজ কমিশন গঠন, ফিনান্স কমিশন গঠন, ক্যাগ সম্পর্কিত বিষয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের এখতিয়ার বৃদ্ধি সম্পর্কিত বিষয় আইন প্রণয়নে বোথ ইকুয়াল পাওয়ার ভোগ করে, রাইট। নেক্সট পয়েন্ট, রাজ্যসভা হ্যাজ নো পাওয়ার, কোন কোন বিষয়ে কোনো ক্ষমতা নেই। তাহলে অলরেডি আমরা এর আগে জেনেছি মানি বিল বা বাজেট সম্পর্কিত বিষয়ে কোনো ক্ষমতা নেই। আর দ্বিতীয় হচ্ছে নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব সম্পর্কিত বিষয়। ডিটেলস আমরা জানবো যে অনাস্থা প্রস্তাব বলতে এই বোঝায় যে যখন কোনো মন্ত্রী পরিষদ মন্ত্রী বা এই যে লোকসভা চলছে তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তখন লোকসভায় এই অনাস্থা প্রস্তাব তোলা যেতে পারে এবং সেই অনাস্থা প্রস্তাবের শেষে ভোটাভুটি হয়। যদি সরকারের বিপক্ষে যায় তাহলে সরকারকে তখন পদত্যাগ করতে হবে, রাইট। এই সম্পর্কিত বিষয়ে প্রত্যেকটা মোশন আমি পরে ডিটেলসে বুঝিয়ে দেবো, আপাতত সংক্ষিপ্ত এটাই জানলাম। ধরো সাপোজ এখন যে সরকারে রয়েছে, সরকারের কার্যাবলী সম্পর্কিত বিষয়ে যদি সরকারের লোকেদের মধ্যেই বিভিন্ন রকমের মতবিরোধ তৈরি হয়, বিশেষ করে মূল দায়িত্বে থাকে মন্ত্রী পরিষদ, যারা মন্ত্রিত্ব পদ হোল্ড করে রয়েছেন, সেই মন্ত্রী পরিষদের ওপরই যদি আস্থা না থাকে বাকি অন্যান্য সদস্যদের মধ্যে অনেকে, সেক্ষেত্রে বিরোধী দল তো করবেই, তার সঙ্গে দেখা যাবে সরকারি দলেরই অনেকেই কিন্তু নায়ের দিকে বা অর্থাৎ আস্থা নেই ওই দিকেই ভোট দিয়ে ফেলে, তখন সরকার ভেঙে যায় এবং এইরকম সিচুয়েশনে প্রেসিডেন্ট ভেঙে দিতে পারে, রাইট। তো এই তো একটা প্রেসিডেন্টের তো ক্ষমতা রয়েইছে যে যে কোনো সময় তিনি লোকসভা ভেঙে দিতে পারেন অবস্থা বুঝে আর কি, বা সংকটজনক পরিস্থিতি, বা আমরা যেটা বলি যে কনস্টিটিউশনের বলা যে প্রসিডিওর বা আমাদের যে আইন শৃঙ্খলা সেটা যদি ভেঙে পড়ে সেক্ষেত্রে তিনি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন। তো আপাতত আমরা এটাই বলছি যে রাজ্যসভার কোনো ক্ষমতা নেই, মানে বিল বাজেট সম্পর্কিত বিষয়ে কোনো ক্ষমতা নেই, বাজেটে আলোচনা করতে পারেন শুধু, রাইট। এবার ফাইনালি আলোচনা করছি যে কিছু ইউনিক পাওয়ার ভোগ করে, কিছু ইউনিক পাওয়ার ভোগ করে হচ্ছে রাজ্যসভা। সেটা কি? প্রথমটাই দেখো, এই যে আমলা পদ, যদি সেন্ট্রাল লেভেলের কোনো সার্ভিস পদ সৃষ্টি করতে হয় সেটাই ক্ষমতা একমাত্র কিন্তু রাজ্যসভার রয়েছে। দ্বিতীয়, আমরা যেটা তিনটা লিস্ট বলেছিলাম যে আমরা পেয়েছি ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, নির্দিষ্ট লিস্ট অর্থাৎ রাজ্য সরকার স্টেট লিস্টে বলা বিষয়ের উপর আইন প্রণয়ন করতে পারে, এটা রাইট। কেন্দ্র সরকার আমরা পড়েছি অলরেডি যে কেন্দ্র সরকার এক তো ইউনিয়ন লিস্ট, তারপরে কনকারেন্ট লিস্ট এবং তার সঙ্গে রেসিডুয়ারি ম্যাটার সম্পর্কেও আইন প্রণয়ন করতে পারে। আবার এই রাজ্যসভাকে ক্ষমতা দেওয়া রয়েছে দেশের হিতের কারণে স্টেট লিস্ট থেকেও তিনি কোনো বিষয় সম্পর্কে, তিনি বলছে এখানে রাজ্যসভা স্টেট লিস্ট অন্তর্ভুক্ত বিষয়ে কিন্তু আইন প্রণয়ন করতে পারে, সেটা দেশের স্বার্থে যদি প্রয়োজন হয়। অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে রাজ্যসভা, রাইট। প্রাথমিকভাবে সেটাকে অর্থাৎ স্টেটের এখতিয়ার থেকে বা স্টেট লিস্ট থেকে সেটাকে তুলে নেওয়া হয়, তুলে নিয়ে কনকারেন্ট লিস্টে রাখা হয় এবং সেটা বিষয়ে আইন প্রণয়নের কাজ করে রাজ্যসভা। ওকে, তাহলে আমরা যে ইউনিক পাওয়ার ভোগ করেন তার মধ্যে প্রথমটা পেলাম can make laws on state list, প্রথমটা পেলাম। দ্বিতীয়, আমরা এখানে অল ইন্ডিয়া সার্ভিস লিখি তাহলে বেশি হবে, সুবিধা হবে। অল ইন্ডিয়া সার্ভিস রাইট। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, ক্যান এক্সপ্যান্ড দ্য পাওয়ার অফ পার্লামেন্ট, সংসদের ক্ষমতা বাড়াতে পারে। তো এই তিনটে ক্ষমতা আমরা মনে রাখবো যে শুধুমাত্র রাজ্যসভায় ভোগ করে। তাহলে শুধুমাত্র রাজ্যসভা ভোগ করে, রাজ্যসভার কোনো ক্ষমতাই নেই সেটাও পেলাম একটা, আর রাজ্যসভা লোকসভা দুজনে ক্ষমতা ভোগ করে সমান সমান। আর আরেকটা পয়েন্ট পেয়েছিলাম যে রাজ্যসভা লোকসভা ক্ষমতা ভোগ করে সমান, তার মধ্যে আবার কিন্তু রয়েছে, কোনোটাতে রাজ্যসভা কোনোটাতে লোকসভা মোর পাওয়ার এনজয়স। তো এই ছিল আমাদের একেবারে একটু অন্যরকমভাবে ফাংশন সম্পর্কে জানলাম রাজ্যসভা সম্পর্কে, এবং তোমাদের সবাইকে বলবো এইভাবে একটু নোট ডাউন করে নেবে যাতে পরীক্ষার হলে যখন এই লেভেলে বা এইভাবে ঘুরিয়ে প্রশ্ন আসবে তোমরা যাতে আনসার করতে পারো। সেই উদ্দেশ্যেই কিন্তু পরপর আমি একটানা না লিখে এভাবে ভাগ ভাগ করে দিয়েছি তোমাদের সুবিধার কারণেই। সবাই এটাকে নোট ডাউন করে নেবে এবং সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সকলকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।